ଆପଣ ଭାବୁଥିବେ ଯେ ବର୍ତ୍ତମାନ ମୁଁ କେଉଁ ଜାଗାରେ ଅଛି। ତ ଇଏ ହେଉଛି ଯାଜପୁର ଜିଲ୍ଲାର ଶଙ୍ଖଚିଲା ଗ୍ରାମ। ତ ଦେଖନ୍ତୁ ସେଇ ମନ୍ଦିରଟା ହେଉଛି ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ମନ୍ଦିର। ମୋର ଏକ ଭିଡ଼ିଓ ଅଛି, ତାହାର ବି ଲିଙ୍କ ମୁଁ ମୋ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ନିଶ୍ଚିନ୍ତ ଦେଇଦେବି। ଆମର ନୂଆ ଭିଡ଼ିଓରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ। ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆସିଛୁ ଆମ ଡ୍ରୋନ୍ ପୂଜା କରିବା ପାଇଁ। ତ ପାଖାପାଖି ତିନି ଥର କ୍ରାସ୍ ହୋଇସାରିଲାଣି, ତ ଆମେ ଆସିଛୁ ପୂଜା କରିବା ପାଇଁ। ମୋ ଭାଇ ଯେତେବେଳେ ଏହି ଡ୍ରୋନ୍ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଆଣିଥିଲା, ତ ସେତିକିବେଳେ ସେ ଉଡ଼ିଲା ବେଳେ ଥରେ କ୍ରାସ୍ ହୋଇଥିଲା। ଆଉ ଏଇ ଯେଉଁ ଭିଜୁଆଲ୍ ଦେଖୁଛନ୍ତି, ଇଏ ହେଉଛି ମାଆ ପାଞ୍ଚକଟଙ୍କର କଳସ ଯାତ୍ରା ସମୟରେ ଏଇ ଭିଡ଼ିଓଟି ହୋଇଥିଲା। ତ ସେହି ସମୟର ଏଇଟା ଦୃଶ୍ୟ, ଯିଏକି ସେକେଣ୍ଡ କ୍ରାସ୍ ହୋଇଥିଲା। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଉଡ଼ୁଛି, ହଠାତ୍ ଦେଖେ ତାର କ'ଣ ହେବ। ତ ଦେଖନ୍ତୁ ତାର ଛାଇ ପଡ଼ୁଛି, ହଠାତ୍ ସେ ତଳକୁ ଆସିଲା। ଆଉ ତାପରେ ଦେଖନ୍ତୁ ତାର ହଠାତ୍ ଉପରକୁ ଉଠିଗଲା। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଦେଖନ୍ତୁ କ୍ରାସ୍ ହେଇ କ୍ରାସ୍ ହେଲା, କିନ୍ତୁ ତଳେ ପଡ଼ିଲାନି, କିଛି ହେଲାନି, ନର୍ମାଲ ରହିଗଲା। ଆଉ ଦ୍ୱିତୀୟ କ୍ରାସ୍ଟି ଦେଖନ୍ତୁ, ଇଏ ହେଉଛି କୁଶବଟ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରର ସେହି ସମୟ ଦେଖନ୍ତୁ ହେଇ ହଠାତ୍ ହେଇ କ୍ରାସ୍ ହେଇଗଲା। ଦେଖନ୍ତୁ ଦୁଇ ଥର ସେଇଠି କ୍ରାସ୍ ହେଲା। ତ ଏଇଥିରୁ ମୁଁ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖିଲି ଯେ ଏଇଟା କେବଳ ରିଟର୍ଣ୍ଣ ଟୁ ହୋମ୍କୁ ଯେଉଁ ଅପସନ୍ଟା ଅଛି ସେଇଥିପାଇଁ ଏଇଟା କ୍ରାସ୍ ହେଇଛି, ଯେହେତୁ ସେତେବେଳେ ବ୍ୟାଟେରୀ ଲେଭେଲ କମ୍ ଥିଲା, ତ ସେଥିପାଇଁ ଏହି କ୍ରାସ୍ଟା ହୋଇଥିଲା। ତ ଇଏ ହେଉଛନ୍ତି ଶଙ୍ଖଚିଲାର ପ୍ରସିଦ୍ଧ ଦେବୀ ପୀଠ, ମା ହିଙ୍ଗୁଳାଙ୍କ ପୀଠ। ଆଉ ସେଇଠି ଆମର ଡ୍ରୋନ୍ ପୂଜା ହେବ। ଏବେ ଆମର ଡ୍ରୋନ୍ ପୂଜା ସରିଗଲା, ତ ଏବେ ଆମେ ଏଇ ମା ହିଙ୍ଗୁଳାଙ୍କ ପୀଠରେ ଡ୍ରୋନ୍ ଟିକେ ଉଡ଼ାଇବା। ହେଇପାରୁ ନା ଏବେ ଦେଖନ୍ତୁ ଆମ ଡ୍ରୋନ୍ ମନ୍ଦିର ଉପରେ ଉଡ଼ୁଛି। ଦେଖନ୍ତୁ ଉପରେ ଗଛ ଅଛି, ବଟବୃକ୍ଷ। ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ଅଧିକା ଉପରକୁ ଉଡ଼େଇ ହେବନି।
এটি দেখন্তু মন্দিরে নূয়া কারুকার্য পাই কারিগর কেতে ভালরে নিজের কারুকার্য দেখাউছেন। দেখুন এটি বর্তমান সব চালিছে, তার কারুকার্য চালিছে। ইয়ে পাখাপাখি হিঙ্গুলা যজ্ঞ বেলকু ইয়ে সব কমপ্লিট হওয়ার ধার্য করা যাইছে। তো দেখুন সব এটি কারুকার্য চালিছে। তো এবে আমি মন্দির প্রাঙ্গণ বাহারু আসিকি রুন উড়া দেখুন যজ্ঞ মণ্ডপ পাখরু, ইয়ে হচ্ছে মা হিঙ্গুলাঙ্ক যজ্ঞ মণ্ডপ। এ পাখানে বি মন্দিরের কাম চালছে। দেখুন এটি ওয়ার্কর্স মানে কাম করছেন। দেখুন এটি সিমেন্ট সিমেন্ট গোলাইকি এটি বালি ফালি অছি। সেটি দেখুন মা হিঙ্গুলা মন্দির পাখে এক ছোট পার্ক অছে। দেখুন সেইটা গোটে পার্ক, আপুর দেখুন শঙ্খচিলা গ্রামর দৃশ্য। হচ্ছে সেই শঙ্খচিলা হিঙ্গুলা মন্দিরর বাহার দৃশ্য। দেখুন গেট, দেখুন এপটে তিনোটি বাট অছে, তিনোটি গেট অছে, মুখ্য গেট এইটা। আর ভিতরে দেখুন সেটা যজ্ঞ মণ্ডপ, আর মা সেই বটবৃক্ষ মূলে পূজা পাওছেন। হচ্ছে সেই যজ্ঞ মণ্ডপ যেমনি কি হিঙ্গুলা যজ্ঞ এটি বহু সার নড়িয়া পোড়া হুয়ে।
মা এই বটবৃক্ষ মূলে পূজা পাচ্ছেন। এই বটবৃক্ষর শাখা প্রশাখা দেখুন, ডাল সব কুয়াড়ে করে সব যাই, মন্দির প্রাঙ্গণ বাহার বি যাই, আইটি দেখুন পাঙ্কড় মানে বা হনুমান। যদি এ যাই আপন মানে আমার চ্যানেলকে সবসক্রাইব করে না, তাহলে নিশ্চিন্ত সবসক্রাইব করে বেল আইকন দবাই দিন এবং আমার ভিডিওকে লাইক করে শেয়ার সহ কমেন্ট মধ্যে করুন। সেটি গুড়ক ছোট মাঙ্কড়র দেখুন, তার কর্তব্য তার দেখুছে, সে চাল্লা তার সেকড়ে তা মা পাখ, সেটি সে খোল ভিতরে সব পশি খেলুছেন ছুঁগুড়া সব। সেটি মাঙ্কড় ছুঁয়া দুইটা খেলুছেন দেখুন, উপরে দেখুন কত সুন্দর কারিগরি, দেখুন এতে সুন্দর কারুকার্য যে কহি হবনি, খালি দেখিপারি যে আপনার এতে সুন্দর কারুকার্য দেখুন, এটি চালিছে সিমেন্টরে সব চালিছে, এইভাবে আপনার বি দেখিথিবে তালচেরে মা হিঙ্গুলা পীঠরে সেই মন্দিরে বি এইভাবে কারুকার্য। হিঙ্গুলা যজ্ঞ সময় এই জায়গার নাম সংকীর্তন হুয়ে দেখুন, এই জায়গাটা এই জায়গার নাম সংকীর্তন হুয়ে দেখুন, উপরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সাইডে দুই ভজনিতা গোর হরে কৃষ্ণ সব জপুঁচ। এই ঘরে দেখুন কত সারা সেটি অনেক দশাবতার দর্শাই দেখুন, প্রথমে মৎস্য তাপরে কচ্ছপ আপরে বরাহ তাপরে নৃসিংহ নৃসিংহ আপরে বামন, উপরে দেখুন উপরে এটি তাপরে ইয়ে রাধাকৃষ্ণ সব ইয়ে মহাভারত যুদ্ধ, ইয়ে যে স্তম্ভ দেখুছেন ইয়ে হচ্ছে মা হিঙ্গুলা পীঠর হীরক জয়ন্তী উপলক্ষে স্থাপন করা যাইছি। বর্তমান আমি মাঙ্ক পীঠর বিদায় নেব, পুঁজি দেখা হব আগামী ভিডিওরে। ফেরিবা সময় দেখুন বুলেপুর স্থিত দেখুন এই গোটে পার্ক অছি, বুলেপুর পঞ্চায়েত পাখে ঠিক NH-16 র লেফট সাইডে এটা অছি, আসলা বেলকু রাইট সাইডে পড়িব দেখুন। পার্ক অছি দেখুন, সেটা হচ্ছে বোলেপুর উচ্চ বিদ্যালয় পার্ক।